সস অনেকের কাছে মুখরোচক আর স্বাদে বেশ অতুলনীয়। সবার বিশ্বাসের কারণটা বোধ হয় টমেটোর ছবিযুক্ত এই লেভেল। কিন্তু এর মধ্যে কি ছিটে ফোটাও টমেটো আছে? অনুসন্ধান কামরাঙ্গীর চরে সৃষ্টি নামক এই সস কারখানায়। শখানেক ড্রামের কোনোটিতে পচা গাজরের পেস্ট, কোনোটিতে কেমিক্যাল, আটা আর রং মিশ্রিত পানি। এই যে মানুষকে তুমি এই এই পচা গাজর খাওয়াচ্ছ, এই পচা গাজর খাওয়াচ্ছেন আপনারা? স্যার, এটা সেদ্ধ করার পর এরকম হয়ে গেছে। মূল সস তৈরি হচ্ছে ঠান্ডা পানিতে বিভিন্ন কেমিক্যাল, সাইট্রিক সাথে পচা গাজরের পেস্ট গরম করে। এরপর ঘন হলে তার সাথে নিম্নমানের কাপড়ের রং মিশিয়ে হয়ে গেল স্বাদে অনন্য মুখরোচক সস। যাদের সস ছাড়া চলেই না, খাবারের স্বাদ বাড়াতে যারা টমেটো এবং নানা রকম ফলের ছবি দেখে এই সস কিনে খেয়ে থাকেন, অথচ এই কারখানায় কোনো টমেটো কিংবা ফলের অস্তিত্বই নেই, এই সস তৈরি করা হচ্ছে নানা রকম ক্ষতিকর কেমিক্যাল, রং আর আটা দিয়ে। সসটা কী কী দিয়ে বানানো? বিভিন্ন তরিতরে মূলত গাজর দেওয়া হয়, তারপরে অ্যারোট দেওয়া হয়, আটা দেওয়া হয়, তারপরে অরেঞ্জ কালার, রাসবেরি কালার ব্যবহার করা হয়। এরপর বোতলজাত এসব সসের গায়ে লেভেল ছাঁটা হচ্ছে টমেটো গাজরের ছবি দিয়ে, যেখানে বলা হচ্ছে ভেজিটেবল সস, অথচ কারখানার কোথাও টমেটো বা ভেজিটেবলের চিহ্নও নেই। এবার দেখুন কারখানাটির কেমিক্যাল আর রঙের মজুদ। পরিবেশটাও নোংরা নর্দমায় ঠাসা, নেই বিএসটি এর অনুমোদনের বালাই। এটা টমেটো কোনো কিছুই পাওয়া যায়নি আসলে, পুরো প্রতিষ্ঠানটা আমরা দেখলাম এবং আদতে তারা টমেটো সস বললেও এখানে টমেটোর কোনো অস্তিত্ব এই প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। এরপর কারখানার প্রায় শখানেক গ্রামে তৈরি সস ও সস তৈরির কাঁচামাল জব্দ করে ধ্বংস করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। যারা জনগণকে ভালো খাদ্যের ঘোষণা দিয়ে ভেজাল খাদ্য খাওয়াবেন বা জনগণের সাথে প্রতারণা করবেন, আইনে তাদের রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এই ধরনের বড় ধরনের অপরাধ পাই, সেখানে কারখানা বন্ধ সহ উৎপাদন বন্ধ সহ আরও যে কঠোর পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নিতে পিছপা হব। এমন খাদ্য প্রতারণা অব্যাহত থাকলে আরও কঠোর হওয়ার কথা জানায়। গেল বছর ক্রেতাদের কাছে এক আতঙ্কের নাম হয়ে ওঠে পেঁয়াজ। সাধারণত বাজারে যে পণ্যটি বিক্রি হয় 40-50 টাকা কেজি দরে, তা ওই বছর উঠে যায় 250 টাকা কেজি। এবছর বাজারে পর্যাপ্ত সরবরাহের পরও দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। 40 টাকা থেকে এক লাফে হয়ে গেছে 60 টাকা। কদিন ধরে অস্থির হওয়া বাজার নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য মতে রাজধানী ঢাকাতে মোট 40টি ট্রাক, চট্টগ্রামে 10টি সহ সারা দেশে 275টি ট্রাকে করে শুরু হয়েছে পেঁয়াজ বিক্রি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ক্রেতাদের বাড়তি ভিড়, তবে জনপ্রতি মাত্র 2 কেজি দেয়াতে ক্ষোভ জানান অনেকেই। সরকারি মাঝে মাঝে যে তৈল পেঁয়াজ দেয় তাতে আমরা খুব খুশি। পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ছে এটাই আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ যতদিন টিসিবি দিবে ইনশাল্লাহ আশা করি আমরা পেঁয়াজ খুব শিগগির দামটা কমবে, কারণ টিসিবি যতবার পেঁয়াজ দিছে বাজার অন্তত অনেক কমছে। চট্টগ্রামেও একই চিত্র, নিত্য পণ্যটি মাত্র 30 টাকায় পেয়ে স্বস্তিতে নিন্ময়ের মানুষ, তবে বিক্রির পয়েন্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। আমরা পেঁয়াজ দিচ্ছি 2 কেজি করে, তারপর মসুর ডাল দিচ্ছি 1 কেজি করে, চিনি দিচ্ছি 2 কেজি, 30 টাকা করে পেঁয়াজ, আর হচ্ছে 80 টাকা করে সয়াবিন তেল, এরকম আর কি এখানে যা লেখা আছে সেই দামই নিচ্ছে। যারা নিম্নবর্তী মানুষ আছে তারা সবাই বেশি দামের কারণে বাসা বাইরে 45-50 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যার কারণে তাদের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে কেনার জন্য। এগুলো তো শুধু শহরে পাওয়া যায়, কিন্তু গ্রামগঞ্জ করলে জিনিসটা সকলের জন্য সুবিধা হইতো। পেঁয়াজের পাশাপাশি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিনি ও মসুর ডাল, 80 টাকা কেজি দরে মিলছে সয়াবিন তেল, আর টিসিবির এই বিক্রি চলবে 1 অক্টোবর পর্যন্ত।